পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরে ভাই, তোমাদের কারো বোনের গায়ে হলুদ না, মাহফিলে আসছো, চুপ করো চুপ করো, শরম করো। তুমি তোমার বোনের বা কাজিন সিস্টার বা তোমার ভাইয়ের গায়ে হলুদে আসো নাই, ভাই একটু চুপ করো কেমন? এ তো গায়ে হলুদের মতো হয়ে গেছে ওয়াজ মাহফিল, বুঝছেন? প্রবাসীরা কেন টাকা খরচ করে ওয়াজের আয়োজন করে? ওরা দ্রুত বাড়িতে এসে ওদের স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়া উচিত। মাহফিলে টাকা দেওয়ার চাইতে প্রবাসী যদি দেশে এসে বউ আর বাচ্চাকে সময় দেয়, বেশি নেকি হবে ওর। না, টাকা দিতে না করি নেই, মানে বলছি দুইটা তো ভালো কাজ, ওইটা বেশি ভালো কাজ আমার দৃষ্টিতে, কেমন? কারণ অধিকাংশ প্রবাসীদের স্ত্রীরাই হাটে বাজারে বাজার করতে যায়, বিশেষ করে প্রবাসীদের বউদেরকে এই ওয়াজকে ওরা টাকা দিয়ে করাচ্ছে। এই ওয়াজের ছটপটি ফুসকা দোকানের প্রায় ওদের বউয়ের কাছে দেবররা পাঠাইছে, তোমরাই পাঠাইছো ভাই, ইন্ডিয়া পাকিস্তান থেকে কেউ এসে পাঠায় নাই। আমি আপনাদেরকে 2-3 মিনিট সময় দিলাম, কারণ সবার অধিকার আছে কথা বলার, প্যাডে যত কথা আছে সব বাইর করে ফেলেন, এরপর আমি 20-50 মিনিট কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। 3 মিনিট দিলাম, বলেন যত কথা। কেউ একটু সামনে আসা যাইবো, হালকা আসেন তাহলে। আচ্ছা সবাই উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, আবার বসেন, উঠে দাঁড়ান। কত কথা জমছে দেখছেন প্যাডে, বসেন, সামনে এসে এসে বসে যান। আমরা বাঙালি তুফান থামাই দিয়ে স্টিল কি জিনিস জানো? কি দেখবো, কি দেখা যায় না, কি দেখতে চায়? আরে ভাই দাঁড়ালে কি সমস্যা? আপনার বসার জন্য তো চিল্লাচিল্লি করতেছেন কেন? ও দাঁড়ালে সমস্যাটা কি? হ্যাঁ, ও চুপ থেকে যদি দাঁড়ায়, বসে, শুয়ে থাকে, ওয়াটস ইওর প্রবলেম? আপনার সমস্যা কোথায়? ওর কমফোর্ট নিচ্ছে, ওকে ওর বাবা মা আদব শিক্ষা দেয় নাই, ইটস ইওর রেসপন্সিবিলিটি? নো, ইট ইজ নট মাই রেসপন্সিবিলিটি। এটা আমার রেসপন্সিবিলিটি না যে ওকে আমি বসাবো, আমার কি কাজ? আমি আসছি কথা বলতে, কথা বলবো। আর ও দাঁড়াইলে কি প্রবলেম? এখানে বসার জায়গা আছে, বলে নিজে বলতেছেন বসো বসো, কোথায় বসবে ও বাচ্চা মানুষ? ছোট মানুষ এতক্ষণে গানের আসরে সিনেমা কিরণমালা দেখতে বসে বসে আসছে, বসে তাও ডিস্টার্ব করতেছে, ও চলে যাবে, ওরে বসতে বললেও চলে যাবে। ও যে জায়গায় দাঁড়াইছে ওর কথা হইলো ওয়াজ যদি একটু থেকে একটু ভালো না লাগে, সোজা দৌড়, উঠাবে, উঠা লাগবে না আর। আর যদি ওর বান্ধবী এখনো ফাঁক করতে পারে না এসে দেখা করার জন্য, ওয়াজ ওই অপেক্ষায়, বান্ধবী এসে বলবো যে আমি একটুর জন্য বের হয়েছি, আম্মা ওয়াজের দিকে মনোযোগ দিচ্ছি, তুমি এসে দেখা করলে করো না, আমি চলে যাচ্ছি। সো ও এখান থেকে দৌড়াবে, আপনি তো ওর মনের অবস্থা বুঝতেছেন না ভাই, শুধু শুধু ওরে ফোর্স করতেছেন। আজকে কিছু মানুষ আসছে এখানে ওয়াজ শুনতে, কিছু মানুষ আসছে হুজুর দেখতে, কিছু মানুষ আসছে ওয়াজ দেখতে, কিছু মানুষ আসছে যে এদের ওয়াজে মানুষ হয় কিনা এটা দেখতে, কিছু মানুষ আসছে প্রেমিকের সাথে দেখা করতে। এখন আপনি যদি সবাই বলেন বসতে, সবাই কেন বসবে ভাই? দরকার তো নাই সবাই বসার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দেখেন এখানে আপনারা কেন আসছেন এই সিদ্ধান্ত আপনারা নেবেন, তবে এই ধরনের মজলিস থেকে যেটা নেওয়া যায় সেটা আমি বলে দিচ্ছি, বাকি নিবেন না নিবেন আপনাদের ইচ্ছা। আপনারা ভাইবেন না যে ওরা খুব খারাপ, ওরা ওয়াজ শুনতে আসছে। যারা আজকে এখানে আয়োজক আছে, 10 জন দেখছি 8 জনই শেভ দাড়ি কাটা লোক, আয়োজক যখন এরকম হবে কয়দিন পরে দাড়ি ছাড়া লোক এসে ওয়াজ করবে, কারণ এটা হচ্ছে নিয়ম। যে জাতি যত শিক্ষিত তাদের টিচার হয় তত শিক্ষিত, যে জাতি যত ভালো সভ্য তাদের নেতা নেত্রী হয় তত ভদ্র নম্র আমানতদার, যে জাতি যত উগ্র
তাদের নেতা নেত্রী শাসক হয় এর চেয়ে ডাবল উগ্র যে জাতি যত অজ্ঞ জাহালাত বর্বরতা মানে অবলম্বন করে তাদের শিক্ষকরা তাদের খতিবরা তাদের মোল্লারা তাদের মুনশিরা তাদের মাওলানারা আরো বেশি ওদের সাথে খারাপ হয়ে আসে কারণ গরু যে ছড়ায় ভালো রাখাল হইতে হয় যেই গরু ও যে এটাকে আমরা ষাঁড় বলি না আমি গেলে এমন করবে রাখাল যখন যায় দেখছেন ওই বেটা হচ্ছে একটু গরু হচ্ছে একটু এমনি ধরে নিয়ে চলে যাচ্ছে গরু কেমনে চেনে কারণ এই রাখাল জানে এটা আরো বড় হইলো রে কেমনে সামলাইতে এটাও জানে তো যারা আপনারা যাদের নেতৃত্বে আছেন যাদের সমাজ ব্যবস্থায় আছেন আর আজকে যারা বসো 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 বলেন ও 24 বছর এসে আপনার কথা শুনবে না তো ওকে ওর মা বাপ 24 দিন বা 24 মাস বয়স থেকে এটা শিখাইতে হইতো যেটা 24 মাস বয়সে শিখবে সেটা 24 বছর একদিন আপনি বললে হবে না ওকে ফোর্স করিয়েন না কেমন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ইয়া নাস হে উপস্থিত মানুষ আমি কোন জাদু মন্ত্র জানি না এবং তোমরা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ নিয়ে আসতে পারবে না যদি তোমরা মনে করো কিয়ামত পর্যন্ত তোমরা এমন কিছু উদ্ভাবন করবে এমন কোন মানুষের সন্ধান পাবে যে এসে বলবে তোমাদের ঈমান হয়ে যাবে তোমাদের আমল হয়ে যাবে তোমাদের আখলাক হয়ে যাবে তোমাদের হৃদয় পরিবর্তন হয়ে যাবে তোমাদের অজ্ঞতা সরে যাবে তোমাদের ইলম বৃদ্ধি হয়ে যাবে তবে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো কোন হুজুর মাওলানা মুন্সি এসে ফু দিয়ে তোমার হৃদয় ঈমান জাগ্রত করতে পারবে না সর্বোচ্চ কিতাবুল্লাহ আল্লাহর বই থেকে সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে তোমাকে কিছু আদর্শ দিয়ে যেতে পারে নিষেধ দিয়ে যেতে পারে আদেশ করে যেতে পারে ওটা তুমি অবলম্বন করলে তোমার সংশোধন হবে যদি তুমি অবলম্বন না করো এরকম রাত দিন 24 ঘন্টা যদি ওয়াজ শোনো মাহফিল শোনো মক্তবে যাও মাদ্রাসায় যাও দেখো না মাদ্রাসা ছাত্র প্রেম করে যে দেখো না কেন করে ও মাদ্রাসা ছাত্রী প্রেম করে কেন করে কারণ ও ওখানে পড়তে যায় আমল করতে যায় না মুখস্থ করতে যায় শিখতে যায় ও পরীক্ষায় পাশ করতে যায় এটা যে জীবন ব্যবস্থা এটা দিয়ে যে জীবন চালাইতে হবে এখানে যা না আছে তা করা যাবে না এখানে যা হ্যাঁ আছে তা করতেই হবে যত ঠান্ডা হোক অজু করতে হবে বাপ মরে গেল অজু করে যা নামাজ পড়তে হবে যতই দরিদ্রতা হোক সচ্ছলতা হোক অসচ্ছলতা হোক দান করতে হবে এটা হচ্ছে ইসলাম শিখবে এবং করবে কিন্তু ওই বাচ্চাকে শেখানো হচ্ছে তুমি মুখস্থ করো পরীক্ষা দাও পাশ করো ও মুখস্থ করে পরীক্ষা দেয় পাশ করে প্রেম করে জানা করে গান শুনে কারণ ও ওখানে মুখস্থ করতে যায় জীবন কিভাবে চালাইতে হবে এটা করতে যায় না ও এই জন্য স্কুল টিচার ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয় এই জন্য মাদ্রাসায়ও ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয় এই জন্য আমি বদনাম করতে আসিনি হুজুরদের এই জন্য হুজুররা কারো বাপ মা মরে গেলে টাকার জন্য দাঁড়ায় থাকে এই জন্য স্বামী স্ত্রী তালাক হয়ে যায় হুজুররা বলে তুমি যদি 5000 টাকা দাও অমুক জায়গায় বড় মুফতি আছে উনি তোমাদের আবার মিলাই দিতে পারবে এই জন্য একটা মহিলা বলছে যে আমার এরকম এরকম খারাপ লাগে আমার স্বামী আগে আমার কথা শুনতো এখন আমার কথা শোনে না হইছে কি হুজুর বলবে যে তোমার শাশুড়ি তোমার জন্য তাবিজ করছে এবার স্বামী যাবে আমার বউ আগে ভালো ছিল এখন আমার বউ কেমন কেমন করে এবার হুজুর বলবে যে তোমার বউয়ের আগের প্রেমিক তারে জাদু করছে তাবিজ করছে এইবার শাশুড়ি যাবে আমার জামাইটা মেয়ের কথা শোনে না শাশুড়িকে বলবে আপনার মেয়ের আগের প্রেমিকা তাকে প্রেম করে রাখছে এটা অনেক আগের তাদের এখনো বান কাটতে হবে আপনি মানে যখন কেউ বলে তাবিজ করছে ছেলের বউকে বলে তোমার শাশুড়ি করছে ছেলেকে বলে তোমার বউরে তোমার আগের বউয়ের আগের প্রেমিকা করছে ছেলের শাশুড়িকে বলে আপনার জামাইয়ের আগের প্রেমিকা করছে এই জন্য হুজুর শিখছে কিন্তু হুজুর মানে নাই হুজুর কি করে নাই মানে নাই এই জন্য হুজুর নিজে দিন সম্পর্কে মসজিদের সভাপতি হয় মাদ্রাসার সভাপতি হয় নিজের বাচ্চাদেরকে নামাজ পর্যন্ত শিখায় নাই কারণ সে ভাবছে যে সভাপতি হয়ে গেলে চলবে সে ভাবছে যে সেক্রেটারি হয়ে গেলে চলবে সেই ভাবছে তার দাদা 2 বিঘে জমি দিয়ে গেছে মসজিদ মাদ্রাসার জন্য সে ভাবছে এটা তার উপার্জনের পথ মসজিদ মাদ্রাসায় মানুষ দান করবে এগুলো সে হিসাব রাখবে হিসাব দিবে না ঠিকভাবে সে ভাঙ্গে ভাঙ্গে ব্যবসা বাণিজ্য করবে আস্তে আস্তে শোধ করবে মসজিদ মাদ্রাসাকে তার দাদা দিয়ে গেছে আল্লাহকে সে এসেটার মধ্যে রাজত্ব করবে কারণ সে দিন জান্নাতে যাওয়ার জন্য শেখে নাই এই যারা ওয়াজ করায় তাদের উদ্দেশ্য কি আসলে বলতে পারেন নিশ্চয় তাদের উদ্দেশ্যই পুরো গ্রামের মানুষের হিদায়ত
তাহলে সে নিজেকে কেন করছে না? ওর কেন টাকনুর নিচে প্যান্ট? ওয়াই টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ কিয়ামতে দয়া দৃষ্টিও করবে না, দয়াও করবে না। এভাবে দয়া করে আল্লাহ সুবহান ও তাআলা রহমও করবে না, রহমের দৃষ্টিতে তাকাবেও না টাকনুর নিচে প্যান্ট থাকলে। তো মাহফিল কমিটি পুরো গ্রামবাসীকে দাওয়াত দিল, মাহফিল কমিটি আপনাদেরকে বলতেছি না, নিজের উপরে নিয়েন না, এটা পুরো বাংলাদেশের ঘটনা বুঝছেন, এটা আপনি নিজের উপরে নিয়েন না। মাহফিল কমিটি টাকা খরচ করে মাইকিং করলো, এক বিরাট ওয়াজ ও মেলার মাহফিল, দোকান টোকান তো ওঠে, এখানে উঠছে কিনা আমি জানি না, এখানকার কথা বলছি না, আমি 90% কথা বলছি। কেমন মাহফিল কমিটির লিফলেট ছাপাইলো, মাহফিল কমিটি দূর থেকে একজন বড় আলেম বক্তা, মনে রাখবেন এই যে আমি এখানে কথা বলতেছি শেষে এর মানে না যে আমি বড় আলেম, একটু আগে যিনি কথা বলে গেছে আমি ওনার ছাত্র হওয়ার যোগ্য না, কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন না কে ভালো আলেম, এই জন্য আপনারা যাকে যার কথা শুনতে ভালো লাগে তার কথা শুনতে যান, কেউ গান গায়, কেউ গজল গায়, কেউ সুন্দর করে কৌশল করে কথা বলে, আপনারা সেই প্রেমে পড়ে যান, আপনারা কেউ ইলমের প্রেমে পড়েন না। যদি ইলমের প্রেম হইতো আপনাদের, যদি নলেজ সিকিং হইতো যে আমি জ্ঞান শিখবো ভালো মন্দ সম্পর্কে জানবো, তাহলে একটু আগে বেশি মানুষ হইতেন, এখন হইতেন না, এটা প্রমাণ করে আপনাদের ওই উদ্দেশ্য নাই। আচ্ছা, এখন মাহফিল কমিটি মাইকিং করলো, ব্যানারিং করলো, পোস্টারিং করলো, এখানে স্টেজ করলো, কেন? ভালো মন্দের আমি আজকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আজকে জুমার দিন না, গতকাল বৃহস্পতিবার এই মাহফিল কমিটির ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা দাঁড়িয়ে কাটছে, কারণ আজকে জুমা, আজকে জুমা তো বাংলাদেশে তো মানুষ আল্লাহ নবীর সুন্নতকে শেভ করেই বৃহস্পতিবার রাত থেকে জুমার আগ পর্যন্ত। জুমা কি দিন? জুমা কি কিয়ামতের দিন? জুমা কি দুরুদ পড়ার দিন? না, জুমা হলো শেভ করার দিন আর দাওয়াত খাওয়ার দিন। আল্লাহ নবী বলে গেছে জুমা হচ্ছে দুরুদ পাঠের দিন। কিসের দিন? জুমা কিয়ামত হবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জুমার দিনে, জুমার দিন কিয়ামত হবে। আল কারিয়া মহাপ্রলয়, মাল কারিয়া মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন মহাপ্রলয় কি? আপনি কি এটা জানেন? আপনি ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফরাশিল মাবথুস, মানুষ সেদিন হবে কীট বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এটা জুমার দিন, মানুষ এই যে এটা ঘুরতেছে পতঙ্গ দেখতেছেন, এই যে দেখতেছেন এটা উড়ে দেখতেছেন, মানুষ এরকম কীট পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে সেদিন। ওয়া তাকুনুল জিবাল, এবং এই খাগড়াছড়ি বান্দরবানের যে পাহাড় রয়েছে সৌদি আরবের রিয়াদ টু মক্কা 800 কিলোমিটারের যে পাহাড় পর্বতগুলো রয়েছে, এভারেস্ট, হিমালয় অথবা পৃথিবী এখনো জানেই না কত বড় বড় পাহাড় আছে, ওয়াতাকুনুল জিবাল, আর সমস্ত পাহাড় পর্বত হবে রঙিন ফসমের মতো, এটা জুমার দিন। যেদিন এই পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রঙিন ফসমের মতো হবে, এটা হবে জুমার দিন। আল্লাহ নবী বলল তোমরা এই দিনে বেশি বেশি দুরুদ পড়ো, আমরা এই দিনে শেভ করি, এই দিনে দাওয়াত খাই, এই দিনে গান বাজনার আসর করি, এই দিনে সিনেমা নাটক রিলিজ করি, যাতে মানুষের ছুটি আছে সবাই বসে বসে দেখবে। জুমার দিন সিনেমার দিন, জুমার দিন শেভ করার দিন, জুমার দিন প্রেমিকাকে নিয়ে পার্কে যাওয়ার দিন, জুমার দিন এখন আর দুরুদের দিন নাই, জুমার দিন এখন আর কোরআন তেলাওয়াতের দিন নাই, জুমার দিনে সূরা কাহাফ পড়তে হয়, আর এখানে উপস্থিত 80 জন আলহামদুলিল্লাহ সূরাই পারে না, কিসের কাহাফ পারবে? জুমার দিন কি আর সেটা আছে? এখানে কেন আসছেন আপনারা আমি জানি না, হোয়াটস মেক ইউ টু কাম হিয়ার, কিসে আপনাকে এখানে নিয়ে আসছে? হোয়াই ডিড ইউ ইভেন কাম, আপনি কেন আসছেন? এই কে কথা বলে ওখানে, এই তোমার বোনের গায়ে হলুদ বলো, তুমি তুমি গায়ে হলুদ আসছো? তোমার ঘরে যদি অবিবাহিত কে থাকে তোমার আব্বাকে বলো, তোমার ভাই বোনের বিয়ে ঠিক করতে আজকে, তুমি ওখানে যা চিল্লাচিল্লি করো, তোমার নিষেধ করছে কে চিল্লাচিল্লি করতে? খালি কি আমি কথা বলবো, তোমরাও বলো, আসো এখানে বলো, চিল্লাচিল্লি করবো না বাহিরে। জুমার দিন দুরুদের দিন নাই আর, কেন আসছে যুবকগুলো আমি জানি না, যারা ফজরে আসে নাই আজকে, কেন এরা আসছে আমি জানি না, যারা আজকে এখান থেকে গিয়ে ফজর পড়বে না, এরা কেন আসছে? এদের মিথ্যা কথা বলা মুনাফিকি, মিথ্যা কথা বলা কি?
কারা কারা ঈশার নামাজ পড়েন নাই এই যে সবাই দাঁড়ায় আছে আচ্ছা বসে যারা আছেন এদের মধ্যে থেকে এই কেউ ক্যামেরা ঘুরাবেন না খবর সব ক্যামেরা নামান মোবাইল নামান মোবাইল নামান মোবাইল নামান মানুষের ইজ্জতের পরোয়া করেন ভাই ওরে বেজ্জতি করে তো লাভ নাই এ তোমাকে আলাদা করে বলতে হবে কোন ভাষা বোঝো তুমি সবাই মোবাইল নামো যারা যারা আজকে ঈশার নামাজ পড়েন না দাঁড়ান অসুবিধা নাই জাস্ট একটা শিক্ষা মানে আমাদের সমাজের অবস্থাটা একটু দেখান না ঈশার নামাজ যারা পড়েন না দাঁড়ান না আজকে এখানে আপনারা This is what our society right now, we belong here. Eta amader samaj. Eta amader samaj. Lajja kore na oi babar. Shorom shorom aha kothay rakhbe ei lajja. Pita mara gelo chhele janaja porte jane na. Kothay rakhe ei lajja ei jati. Pita mara gelo chhele goshol dite jane na. Rakhe kothay eto lajja. কোথায় রাখে এত লজ্জাই বাপ তার লজ্জা শরম কোথায় গিয়েছে আহা তার দাদা বেঁচে নাই তার বড় বাপ বেঁচে নাই তার পূর্বপুরুষের কেউ বেঁচে আছে তারা তিন ভাই তাদের ঘরে বারো পনেরো জন ছেলে সন্তান নাতি পুতি সব মিলে মাত্র পনেরো জন নাতি পুতি পন্থী খন্তি সব মিলে মাত্র বিশ বাইশ জন মানুষ বেঁচে আছে পরিবারের আর বাকি সবাই মরে অস্থিতে পরিণত হয়েছে মৃতিকায় পরিণত হয়েছে তাদের হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না লজ্জা কোথায় রাখে এই বাপ যেই পাপ নিজেও সলাত ফজরের ঘুমায় থাকে বাচ্চাটাও ঘুমায় থাকে এই বাপ নাকি তার বাচ্চাকে ভালোবাসে ও নাকি বিদেশ গিয়ে কষ্ট করে বাচ্চার জন্য ও নাকি রিক্সা ভ্যান চালায় সব ছেলে সন্তানের মুখের দিকে তাকায়া তুমি তোমার বাচ্চার পঞ্চাশ বছর বাঁচানোর জন্য এত কষ্ট করো এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে কিসের তোমার কদর কিসের তোমার আদর কেমন আদর আর কদর তুমি করো তোমার বাচ্চাটাকে আল্লাহ মরে গেলে জাহান্নামে ফেলে দেবে আর তুমি বলছো তুমি নাকি তার পেট তুমি নাকি তার পিঠ বাঁচাচ্ছ দুনিয়াতে এই তিরিশ বছর পিঠ বাঁচাইতে গিয়ে ওর তুমি নিজের অনন্ত জীবন হারাচ্ছ নিজের অফুরন্ত জীবন হারাচ্ছ আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ও বেনামাজি বাপ মারা ও তাদের বেনামাজি সন্তান সন্ততিরা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা বলে কিয়ামত অনেক দূরে আল্লাহ বলছে ওয়া নারাহু করিবা আমি তো কিয়ামতকে দেখছি অতি নিকটে ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল মুহল যেদিন কিয়ামত হবে এই আসমানটা হবে গলিত ধাতুর মতো চোখ বন্ধ করো যুবক চোখ বন্ধ করো যুবকের বাপরাও মারা ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল মুহল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়া তাকুনুল জিবালু কাল ইহন আর পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা ওই দিন যেদিন কিয়ামত হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না ইউবাসসারুনাহুম যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে অপরাধীগুলা সেদিন আল্লাহকে বলবে অপরাধী দাদা অপরাধী বাপ অপরাধী বাপ বলবে তার আদরের সন্তান আদরের ছেলে মেয়ে আদরের সুন্দরী মায়াবতী স্ত্রী লোকটা দুনিয়াতে অপরাধ করে আখেরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে এরপর সে তার ছেলে সন্তানকে দেখবে সে তার বন্ধু বান্ধবকে দেখে নিজ থেকে আল্লাহকে বলবে আল্লাহ কিচ্ছু বলবে না ও নিজে থেকে আগ বাড়ায় আল্লাহকে বলবে আল্লাহকে কি বলবে বলবে ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমাইযিম বিবানি অপরাধী সেদিন আজাব দেখবে বাচ্চা কাচ্চা দেখে বলবে ইয়া আল্লাহ আপনি আমার আজকে আজাব থেকে বাঁচান এই আমার
ছেলে যা কটা আছে, এই আমার মেয়ে যা কটা আছে, একটা কাজ করেন আল্লাহ, এদের কি আছে না আছে নেকি হিসেব আমি জানি না, এরা নামাজ পড়ছে সবাইকে জান্নাম ফেলে দেন, কে বলবে এটা? কে বলবে? কে কাকে জাহান্নামে ফেলতে বলবে? কাকে? কে বলবে? ও নাকি ওর বাচ্চাকে আদর করে, ধিক্কার তোমার এই আদরের প্রতি। ছি 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 ছি, আদর কিভাবে করতে হয় তাও শিখুনি, শিখুনি শিখুনি পিতৃত্ব শিখুনি, শিখুনি শিখুনি মাতৃত্ব শিখুনি, শিখুনি শিখুনি দিন ধর্ম শিখুনি, বাচ্চাকে কিভাবে আদর করতে হয় এটাও শিখুনি। ধিক্কার তোমার প্রতি, কারণ তুমি ওই বাবা যে বাবা আল্লাহকে আগ বাড়ায় বলবা। আল্লাহ বিনিময়ে আপনি ছেলে সন্তান নিয়ে নেন, আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলবে ইয়া আল্লাহ, স্ত্রী এবং আমার ভাই যা কটা ভাই আছে আমার, নিয়ে নেন, ফেলে দেন উত্তপ্ত আগুনে, নিক্ষিপ্ত করুন জঘন্য শাস্তির জাহান্নামে, শুধু আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। ওয়ামান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি, ও নাকি ওর বাচ্চা আদর করে, বলবে ইয়া আল্লাহ ছেলে মেয়ে নেন, ভাই আর স্ত্রীকে নেন। আচ্ছা ইয়া আল্লাহ, এই দুনিয়াতে যত কেউ আছে সবাইকে আপনি নিয়ে নেন, কোথায় নেবে? বললো যে জাহান্নামে ফেলে দেন আপনি, তো আল্লাহ শুধু আমার আজকে ছেড়ে দেন, ব্যাস ব্যাস আমাকে, তো তোমার বাচ্চা কাচ্চা ফেলে দেন জাহান্নামে, ভাই স্ত্রী ফেলে দেন জাহান্নামে, তোমার জ্ঞাতি গোষ্ঠী যারা তোমাকে আশ্রয় দিত, রেপ করে আসছো, শুধু ও তোমার জ্ঞাতি গোষ্ঠীর কারণে তোমার বিচার হয় নাই, আরেকটা মেয়েকে দর্শন করছো, দর্শন নেশা করে আসছো, একজনে বিচার দিয়েছে, ওর জুতা দিয়ে বেরিয়েছো, ওর নামে মিথ্যা মামলা দিয়ে আসছো, অন্যায় তোমার ছিল, জ্ঞাতি গোষ্ঠীর বল, কার কার বল? ওর বাপ দাদা নাকি সব চেয়ারম্যান, আর বেটা তোর দাদার কি ছিল রে, কয় বিঘা জমি ছিল রে, তোর বাপে যে এত টাকা কামাইছে, তোর বাপের জিগা কি ব্যবসা করে তোর বাপ, এ তোর বাপের জিগাস না, তোর বাপের কয়টা তিনতলা চারতলা পুষ্করণী ছিল তোর দাদা দিয়ে গেছে না, তোর বাপ কি ছিল, তোর দাদা কি ছিল রে বেটা, বড়াই করিস বেটা, চেয়ারম্যানের ছেলে বেটা, ফাউল ছেলে পেলে, তোর দাদা তিনতলা পুষ্করণী ছিল রে, হ্যাঁ সারা পৃথিবী থেকে মানুষ দেখছে তিনতলা পুষ্করণী কেমন হয় দেখতে, বেটা ছয়তলা গোয়াল ঘর ছিল তোদের না, কি ছিল তোর দাদার রে, তোর বাপ টাকা কামায়, বিল্ডিং করে, জমি কিনে, কি করে তোর বাপ, এ তোর দাদা কি দিয়ে গেছে তোর বাপের, তোর বাপ কি করে, কোথায় থেকে টাকা আনে তোর বাপ, আবার সে টাকা দিয়ে বুম 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 হুন্ডা চালাস বেটা, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো নিজ প্রভুকে, যার কাছে ফিরে যেতে হবে, যিনি হিসেব নেওয়ার ক্ষমতা রাখে এবং হিসেব নিবে, যার কাছে একচ্ছত্র মালিকানা থাকবে হিসেবের, তাকে পরোয়া করো। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলবে ইয়া আল্লাহ, দুনিয়াতে যারা আমার জ্ঞাতি গোষ্ঠী ছিল আমাকে আশ্রয় দিত, ওদেরকে দিয়ে নেন, হবে না, হবে না, আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, দুনিয়ার যত নারী পুরুষ আছে, হিন্দু বৌদ্ধ মুসলিম, ইমাম মুয়াজ্জিন মোল্লা মুন্সি কারি হাফেজ, ইয়া আল্লাহ সবাইকে নিয়ে নেন, শুধু আমাকে ছেড়ে দেন। তোর বাপ বলবে রে কথা, তোর বাপ বলবে, আমার বাপ বলবে, আমি বলবো, আমার বাচ্চার বাপ আমি বলবো, তোর বাচ্চার বাপ তুই বলবি, বলবি সবাইকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহ কি বলবে জানেন? আল্লাহ কি বলবে জানেন? ইও আমার কথা মনে কষ্ট যাচ্ছে, তুই তাই করি কই জানি কথা, আমরা কি মনে কষ্ট নিচ্ছেন বা? এটা তো আমার ইউটিউবাররা ছাইরা কবে দেবে, এই দেখুন জামশেদ মজুমদার অহংকারী হয়ে গেছে, দূরে দাওয়াত পাইয়া অহংকার করে বলছি, এটা কেমন কথার আন্দাজই, এমন কি করব, কিছু করার নাই, হাত পা নড়ে, কিছু কিছু মহিলারা দেখি ফেসবুকে কমেন্ট করে, হুজুর একটু শান্ত হয়ে কথা বললে আরো বেশি ভালো লাগতো, তোর ভালো লাগা দিয়ে যায় আসে রে বেটা, হ্যাঁ যারা আমাকে শোনে আল্লাহর জন্য ভালোবেসে শোনে, এবং আমি যেরকম আছি এরকমই ভালোবাসে তারা আমাকে, আমি এর যেতে বেশি পারফেক্ট হইতে পারবো না, এই পৃথিবীতে কোনো মানুষ পারফেক্ট নেই, আছে তোমরা আমার যে দোষ ধরো আমি অ্যাগ্রি করি, এবং আমি চেষ্টা করি এগুলো সংশোধন করার, আমি দোষকে অন্যায়কে ন্যায় বলি না, আমার ভিতরে কমতি যেগুলো আছে আমি অনুভব করি, এবং আমি ইতস্ত থাকি মাঝে মধ্যে। আল্লাহ বলবেন খেল্লা, না তোর বাচ্চা কাচ্চা লাগবে না আজকে,
তোর বউ আর ভাইও লাগবে না, তোর জ্ঞাতি গোষ্ঠী লাগবে না, আর দুনিয়াতে যারা আছে তারাও লাগবে না। তো আল্লাহ বলছে কাল্লা, না কখনো না। ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি। তো আল্লাহ এটা দিয়ে কি হবে? আল্লাহ বলছে নাযযাআতাল লিশাওয়া, যা মানুষের চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর জাহান্নাম নিজেই ডাকবে, কেউ লাগবে না, জাহান্নাম নিজেই ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে দুনিয়াতে অহংকার করেছে, যে সত্য থেকে মুখ ফিরিয়েছে। ওয়া জামা ফাউআ, যে মাল সম্পদ জমা করেছে অতঃপর আগলে রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে অস্থির মনা করে। ইযা মাসসাহু শর জাজুআ, যখন মানুষকে বিপদ আপদ ধরে, যখন মানুষকে মুসিবত বালা মুসিবত ছোঁয়, তখন সে উৎকণ্ঠিত হয়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন ওকে আল্লাহ সন্তান দেয়, যখন ওকে আল্লাহ চাকরি ব্যবসা দেয়, যখন ওকে আল্লাহ ধন সম্পদ সুস্থতা দেয়। ওয়া ইযা মাসসাহুল খায়র, আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে, মানুআ, সে কৃপণ হয়ে যায়। সে কি হয়ে যায়? এটা আল্লাহ বলছে মানুষের চরিত্র। কার চরিত্র? আমি এগুলো বানাই বলছি না, নামাজই পড়েন না কোরআন কয়জন ভাই? সূরা মাআরিজ, সূরার নাম কি? সূরা মাআরিজ, সূরার নাম কি? মাআরিজ। সূরা মাআরিজ আল্লাহ মানুষের চরিত্র বলতেছে, বলতেছে যে ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন তাকে অকল্যাণ বিপদ আপদ ধরে, হাই হুতাশা করে। যখনই আল্লাহ তাকে কল্যাণ দেয়, কল্যাণ তাকে স্পর্শ করে, সে কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। যাই হোক, আজকে কথা বলতে আসছি ভিন্ন পারপাসে। সামনে রমাদান আসতেছে, আফসোস এদেশে যত রোজাদার আছে তো মুসল্লি নাই, এদেশে যত রোজাদার আছে তো কি নাই? মুসল্লি নাই। রোজা ভাঙলে নাকি শরম, নামাজ না পড়লে নাকি শরম নাই? রোজা কে ফরজ করেছে? নামাজ কে ফরজ করেছে? কি ও বল শক্তি নাই ও? আজকে কি রানছে আম্মা? এখন তো অধিকাংশ মানুষ বিদেশ দেশ থেকে ভালো মন্দ খায় মাশাআল্লাহ, যাদের নাই তাদের নাই, আর যাদের আছে তাদের আছে, এরকম হয়ে গেছে। ধনীরা কৃপণ হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, দরিদ্ররা আরো দরিদ্র হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমিন। মদ কে হারাম করছে? কে? জুয়া কে হারাম করছে? ঘুষ কে হারাম করছে? কুকুর কে হারাম করছে? তো কুকুর তো খান না, মদ জুয়া ঘুষ কেন খান? আরে কুকুর, কুকুর তো অভাব নাই, বাংলাদেশে ফ্রি, গরুর গোশত 700 টাকা, কুকুর তো ফ্রি, ধরবে আর জবাই দিবে খাবে। শুকুর বেচা হয় এদেশে, যেহেতু অন্যান্য ধর্মীয় অবলম্বী মানুষজন আছে, অনেকে শুকুর খায়, তারা খায়, তাদের গোস্তর মতো এটা বেচে তারা। কুকুর এখনো এদেশে বেচা কিনা হয় না, খাওয়ার জন্য। কিসের জন্য? কিসের জন্য? তো খালি সুদ খেলে টাকা বাঁচে, কুকুর খেলে তো টাকা বাঁচবে? গরুর গোশত 700, কুকুর 1 কেজি খেলে সে 700 টাকাই গেল না, গোস্ত গোস্ত হলো, প্রোটিনে প্রোটিন হলো, সেই রকম ফ্রি। শুকর খাওয়া কে হারাম করছে? মদ খাওয়া কে হারাম করছে? দুজন কি আলাদা? তো শুকর খায় না কারণ হারাম, কিন্তু মদ খায়, অথচ একই আল্লাহ হারাম করছে। আল্লাহ আমাদেরকে বসত্য কেন আসছেন এখানে ভাই আপনারা এত রাত? আমি 10টা 8 বাজে গেছে, আমি আর 22 মিনিট কথা বলবো, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন আমি চলে যাব, কেমন? 10:30 পরে ওয়াচ করা ঠিক না, এদের জিম্মেদারি নিবে কে? এরা আজকে যাই বলবে ইয়া আল্লাহ প্রতিদিন সিনেমা নাটক দেখে ঘুমাই, ফজর পড়ি না, আজকে একটা ভালো কাজ করছি, ফজর পড়ি নাই, তুমি গুনাহ দিও না। আজকে কি ভালো করছে? আজকে ওয়াশ হচ্ছে। প্রতিদিন সিনেমা নাটক দেখে লেট হয়, ফজর পড়ে না, আজকে ভালো কাজ, ওয়াশ করে সিনেমা লেট করছে, ফজর পড়ে নাই, তো এমনি আল্লাহ কাছে বলবে যে আল্লাহ গুনাহ দিও না। এরকম হয়ে গেছে সমাজ। এই ওয়াশ কমিটি মনে করে, ভাই আপনাদেরকে বলতেছি না, নিজের উপর নিয়েন না, ওয়াজ কমিটি মনে করে তারা এরকম ওয়াজের অ্যারেঞ্জ করে জান্নাতে চলে যাবে, সুদ খেয়ে ঘুষ খেয়ে মিশা কথা দাঁড়ি কেটে টাকুন নিজে প্যান্ট পরে বেনামাজি হইয়া, আর মানে এরকমই এরকমই মনে করো। বললাম পোলা পান ওয়াজ কমিটির উপরে তো ক্ষিপ্ত ঘটনাটা কি? কিছু কইলে যে যে কইছিল শুরু করে দেয়। আমার আমার মানে আমার ছোট ভাই ব্রাদার তো আমার মতোই, আমিও ক্ষিপ্ত, প্রচুর ক্ষিপ্ত ভাই। এ তোমাদের মধ্যে যাদের বয়স 30-এর নিচে উঠে দাঁড়াও তো,
30 বছরের নিচে যারা, 30 বছরের উপরে না, لله تكبير 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 سبحان الله سبحان الله سبحان الله বলে তার আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায় নেকি অনেক ইজি নেকি অনেক ইজি কেমন আলহামদুলিল্লাহ যারা বলে আল্লাহ নবী বলছে যে তামলাউল মিজান আলহামদুলিল্লাহ বললে মিজান মানে বিচারের মাঠে যে পাল্লা আছে নেকির পাল্লা ভারী হয়ে যাবে ছোট ভাই আমার এবং মুরুব্বিরা আপনারা কেন আসছেন ওয়াজে যদি আপনাদের এলাকার আঞ্চলিকতা হয় আর কৃষ্টি কালচার হয় তাহলে আপনারা কেন আসছেন আপনারা জানেন আমি এতটুকু বলতে পারি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بولتشن من سلك طريقا يلتمس فيه علما جاي بكتي اسلام شيكار جنة پات چلتے شروع کرلو سخل الله له طريقا الى الجنة اي پات چلتے شروع کرلے ایٹا کے اصولا کرے اللہ تر جنة تر پات کے شوج کرو دائے تب ابوشوی نمازی دیر ابوشوی جرا ایک بسر پر ایک بسر را پکھا کرے تارا نا যারা সবসময় নলেজ কিভাবে অর্জন করা যায় এটার পিছনে লেগে থাকে তারা যারা সবসময় আল্লাহর পছন্দ অপছন্দের পরোয়া করে তারা এখন থেকে 72 বা 100 ঘন্টার মধ্যে রমাদান এখন থেকে 100 ঘন্টার মধ্যে সিয়াম এই 100 ঘন্টা কি অন্তত পুরো পৃথিবীতে মুসলিমদের মধ্যে 2-1 লাখ মানুষ মারা যাবে না আমি জানি না আরো কম হতে পারে 2-4-5 হাজার মানুষ তো মারা যাবে বার্ধক্যের কারণে হোক অ্যাক্সিডেন্টের কারণে হোক অসুস্থতার কারণে হোক হত্যা বা খুন নিহত কত কারণ তাহলে এখন থেকে 100 ঘন্টা সুবহানাল্লাহ মাত্র 100 ঘন্টা বাকি এর মধ্যেই অনেকে রমাদান পাবে না ভেবেছেন কখনো এটা হতে পারে ওটা আমি হতে পারে কে এটা হতে পারে আপনি রমাদান রমাদান কোন মাস الله بقول شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم أري قرآن بورت كي واسكر بام الله ما ثقت كورنا كارون أمي أمرا بنغلاديشي بدو هتو بعا أمرا أمون مانوس ده شامله واسكوري جادر كي أي واسه جا بولي আবার আরেক ওয়াজ আসা ছাড়া তারা আর ইসলামের কথা শুনে না বাসায় গিয়ে কখনো যাচাই করে না কোনো পরামর্শ নেয় না ভাই কারা কারা হেদায়েত পেতে চান আল্লাহ কবুল করুন তো শুনেন আল্লাহ বলছে যে রমাজান মাস কোরআন নাজিলের মাস তো কোরআন কি করবে আল্লাহ বলছে যে হুদাল লিন্নাস কোরআন মানুষকে হেদায়েত দেবে ওয়াল ফুরকান কুরআন সত্য মিথ্যার পার্থক্য করে দেবে মানুষকে বুঝে আসছে মিনাল হুদা ওয়াল ফুরকান কুরআন মানুষকে হিদায়াত দেবে সত্য মিথ্যা পার্থক্য করবে আল্লাহ বলছেন রমাদান মাসে কুরআন নাজিলের মাস তোমাদের মধ্যে যারা রমাদান মাস পাবা তারা অবশ্যই রোজা রাখবা দিনী ভাইয়েরা আচ্ছা আপনাদেরকে আমি দাঁড় করাইছি আপনারা অধিকাংশ মানুষ সালাত আদায় করেন নাই না আমার 14 মিনিট হয়ে গেছে আর 16 মিনিট আছে দেখি 16 মিনিটে আপনাদের কোনো হেল্প করতে পারি কিনা عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله عنهما থেকে বর্ণিত তিনি বলেন ছোট ভাই তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো যারা মুরব্বি তারা অনেক সময় কথা বোঝে না বুঝছো না বোঝো নাই বার্ধক্যের কারণে অনেক সময় কথা ঠিকভাবে বোঝে না সো তোমরা মনোযোগ দিয়ে শোনো হাদিসটা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত উনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বুনিয়াল ইসলামু আলা খামস
ইসলামের পিলার হচ্ছে পাঁচটা, কয়টা? আজকে এই স্টেজের পিলার কয়টা আমরা একটু বলি, কেমন? এক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এদিকে থাকবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ, বাইশটা। এই প্যান্ডেলের পিলার কয়টা? যদি মধ্যখানে এগুলো খুলে ফেলা হয় প্যান্ডেল থাকবে, টিকবে প্যান্ডেল? টিকবে না। তো ইসলামের স্তম্ভ কয়টা? সবাই আমার সাথে বলবেন, কারণ আমি আসলে ওয়াজ বেশি পারি না। আপনাকে সর্বোচ্চ একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দিয়ে যেতে পারি, যেটা আপনাকে কখনো জান্নাত থেকে বঞ্চিত করবে না, আপনাকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। আমি দু তিনজন ভলান্টিয়ার, যাতে কর্নারটা কি হয়েছে না, এই কর্নারটার কি সমস্যা একটু দেখো তো, না ছোট, এত ছোট না, বড়রাও আছে, বড়রাও আছে, একদম ছোট না, বিয়ে শাদী করার জন্য রেডি আছে অনেকগুলো। যাই দেখেন আমার ফেসবুকে মেসেজ দেয়, হুজুর আমার আব্বা অনেক খারাপ, আমাকে বিয়ে করাচ্ছে না, এরকম মেসেজ দেয় তো। বলো, সবাই বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, বলেন ইসলামের স্তম্ভ পাঁচটি, কয়টা খুঁটির উপর ইসলাম টিকে আছে? কয়টা? আচ্ছা, তাহলে ইসলামের টিকে থাকার জন্য কয়টা খুঁটি আছে? পাঁচটা। একটা মজার কথা দেখেন, ইসলাম যে খুঁটিগুলোর মধ্যে টিকে আছে এর মধ্যে দুইটা খুঁটি মানে লাগবেই না সবার জন্য। সবার জন্য কি? জাকাত আর হজ। যেই লোক গরিব তার জাকাতের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল, যেই লোকটা গরিব তার জাকাত এবং হজের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল, তাহলে দুইটা বেঁচে গেছে তার, কয়টা বাচ্চে? মনোযোগ দিয়ে শুনবেন, এটাই ওয়াজ আজকের, এরপর চলে যাব। এর বাহিরে কারো ইসলাম নাই, এখানে যে খুঁটি আছে, যার খুঁটি নেই তার ইসলাম নাই। আচ্ছা, খুঁটি ছাড়া ছাদ থাকবে? খুঁটি ছাড়া প্যান্ডেল থাকবে? খুঁটি ছাড়া স্কুলের ছাদ থাকবে? খুঁটি ছাড়া মসজিদের ছাদ থাকবে? খুঁটি ছাড়া আপনার ঘর থাকবে? তো খুঁটি ছাড়া ইসলাম কেমনে থাকবে আপনার? আপনার ঘর খুঁটি ছাড়া থাকে না, আপনার প্যান্ডেল খুঁটি ছাড়া থাকে না, আপনার স্কুল মসজিদ মাদ্রাসা খুঁটি ছাড়া থাকে না, আপনার ইসলাম কেমনে খুঁটি ছাড়া থাকবে? কি জাদু না? জাদু তো। তাহলে যে লোকটা গরিব তার পাঁচটা খুঁটির মধ্যে কয়টা খুঁটি টিকে গেছে? কোনো কিছু করাই লাগে নাই, মানে কিয়ামতে জাকাত সম্পর্কে প্রশ্নের সম্মুখীনই হবে না, সুবহানাল্লাহ। কিয়ামতে গরিব লোক হজ সম্পর্কে প্রশ্নেরই সম্মুখীন হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর একটা খুঁটি হচ্ছে কি? আল্লাহকে সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা কি এরকম সাক্ষী দেন, আল্লাহ ছাড়া কি কোনো মাহবুদ আছে? আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? ইবাদতের যোগ্য? সন্তান দাতা? সুস্থতাকারী? রিজিক দাতা? বিপদ উদ্ধারকারী? কেউ আছে? কে বিপদ উদ্ধার করে? সন্তান কে দেয়? রিজিক কে দেয়? সুস্থ কে করে? বিপদ থেকে রক্ষা করে কি? তাহলে হয়ে গেল খুঁটি, হয়ে গেল কি খুঁটি? আজ জীবনের জন্য কি? জীবনের জন্য, বড় লোক গরিব সবার কি জীবনের জন্য? আজ জীবনের জন্য। তাহলে কয়টা পিলার হয়ে গেল? তাহলে একজন লোকের মধ্যে ইসলামটা থাকবে কয়টা পিলার হয়ে গেল? আপনি কি বাংলাদেশে কোথাও দেখছেন পিলার ছাড়া ছাদ ঢালাই দিতে? আপনি কি বাংলাদেশ না পৃথিবীর কোথাও দেখছেন পিলার ছাড়া ছাদ ঢালাই দিতে? মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে একটা লোক যে মুসলমান হবে কি হবে, এর কয়টা পিলার উঠছে? কয়টা? এবার আসেন গরিবেরটা গেল, বড় লোকেরটা আসি। বড় লোক যদি পয়সাওয়ালা যদি জীবনে একবার হজ করে কয়বার? তাহলে মৃত্যু পর্যন্ত খুঁটি হয়ে গেছে পিলার, কয়বার? কয়বার? যদি ও যত বছর বাঁচে মাত্র একবার হজ করে ওর এই পিলার আজীবন টিকে যাবে, মানে এই পিলারের আর সমস্যা হবে না, এই পিলার আর কি হবে না, সমস্যা হবে না। বড় লোক যদি পুরো বছরে এক বছর শেষে হিসাব করে একবার যাকাত দেয়, কয়বার? তাহলে এর একটা পিলারের মেয়াদ এক বছর হয়ে যায়।
তাহলে হজ করলে পিলারের মেয়াদ মৃত্যু পর্যন্ত হয়, যাকাত এক বছরে দিলে এক বছর দিবে, পিলারের মেয়াদ কতদিন? পিলারের মেয়াদ কতদিন? এক বছর। তাহলে বড় লোক আর গরিবের আমরা তিনটা পিলার পেয়ে গেলাম, কয়টা পিলার? তাহলে এবার বড় লোক গরিব উভয়, হজ কিন্তু বড় লোক পয়সাওয়ালা গরিবের না, জাকাত বড় লোক গরিবের না। এখন সাক্ষী সবাই দিবে, সাক্ষী কে দিবে? গরিব গরিব ধনী সবাই। এখন রোজা আসছে, কি গরিব ধনী মহিলা পুরুষ সবাই রোজা রাখবে, সবাই কি করবে? তাহলে দেখেন যদি কোনো মানুষ রমজানে এক মাস রোজা রাখে তার একটা পিলারের মেয়াদ কতদিন? কতদিন? তার মানে আমরা ইসলাম আমাদের মধ্যে আছে কিনা, ইসলামটা আমরা ইসলামের ভিতরে আছে কিনা, ইসলামের মধ্যে বেষ্টন কিনা, আমরা ইসলামের ছায়াতলে আছি কিনা, কয়টা পিলার হয়েছে? রমাদানের মেয়াদ কতদিন? জাকাতের মেয়াদ কতদিন? হজের মেয়াদ? হজের মেয়াদ? বাকি কয়টা পিলার? কয়টা? একটা। এই পিলারটা বলার আগে একটা হাদিস পড়ে শোনাই আপনাদের, বুঝছেন? মানে এই হাদিসটা শেষ করে এখন ইনশাল্লাহ পিলারের ব্যাখ্যা দিয়ে চলে যাব। আপনি বলি না, না হুজুর আর আধা ঘন্টা কথা কি করবি রে ভাই, সেই পড়স্তা যায় ফজরও পড়বি না, কি করবি আর আধা ঘন্টা শুই না? দেখ আগে মুসলমান থাক ভাই আমার, ছোট ভাই আমার, ছোট ভাই আমার, মুসলমান হয়ে মরে যা, জান্নাত গ্যারান্টি। মানে কোন মানুষ যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করে ওরে জান্নাতে ঠেকাবে এমন পৃথিবীতে কেউ নাই, আল্লাহর দয়ায় ও জান্নাতে যাবেই যাবে। যদি কি থাকে? যদি কি থাকে? মুসলমান। তাহলে আমরা কি এখন ছাড় ঢালাই দিতে পারতেছি? কয়টা পিলার হয়েছে? ছাড় ঢালাই দেওয়া যাবে? কয়টা পিলার আছে? আর এই পিলারটা কত গুরুত্বপূর্ণ এখন বুঝবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই তোমরা মনোযোগ দিয়ে শোনো, কেমন মুখস্থ করে ফেলো ভাইয়া, মুখস্থ করে ফেলো, কাজে আসবে, বাংলাটা মুখস্থ করো, দেখবা কোন দিন তোমার কাজে আসে, কোন দিন তুমি আরেকজনকে দাওয়াত দিয়ে ওই লোক নামাজ পড়বে, তোমারও নেকি ওরও নেকি, তুমি খালি নেকি পাইতে থাকবে, সুবহানাল্লাহ। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এক লোক এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, কে জিজ্ঞেস করছে? সবাই আমার সাথে সাথে জবাব দিন, কে? কাকে জিজ্ঞেস করছে? কাকে? আল্লাহর নবীকে। কাকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লোকটা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনার কাছে তো ওহী আসে, আপনি রহমাতুল আলামিন, আল্লাহ বলছে যে মান মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ কোরআনে বলছে যে আপনাকে অনুসরণ করবে সে আল্লাহর ইবাদত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ বলছে যে ও মানুষ তোমরা কি আল্লাহকে ভালোবাসো? আল্লাহ বলছে যে তাহলে কি, তাহলে আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে নিজে ভালোবাসবে। তো ইয়া রাসূলুল্লাহ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনি মন গড়া কথা বলেন না, সূরা নাজমে আল্লাহ বলছে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যখন আপনার উপরে ওহি আসে তখন আপনি কথা বলেন, আপনি নিজে নিজে কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইযা সাল্লাইতু সলাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান, বললো যে ইয়া রাসূলুল্লাহ, কাকে বলতেছে? খেয়ে ফেলছেন অলরেডি, কাকে বলতেছে? ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আল্লাহর নবী, যদি আমি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, বাস যেটা ফরজ, যেটা কি ফরজ, যেটা কি ফরজ, যেটা কি ফরজ, এ লোক কি বলছে বলেন তো, শুধু কি পড়বে? ফরজ পড়বে। এরপরে বললো যে অসম তো রমাদান, এক বছর শেষ হয়ে আসার পরে যখন রমজান মাস আসবে আমি যদি বাইচা থাকি আমি শুধু রমজানের রোজা রাখবো আর কোনো রোজা রাখবো না, সে আল্লাহ নবীকে কি বলছে বলেন তো? দোনোটা বলেন, সে আল্লাহ নবীকে প্রথমে কি বলছে? আল্লাহ নবীকে কি বলছে? সে তোমরা কি খাই ফেলছো ভাই? ভাত খাও, মাছ খাও, ওয়াজ খাইও না, ওয়াজ মনে মাথায় রাখো। এই লোকটা আল্লাহ নবীকে কি বলছে? না আমি আবার শিখাই দিচ্ছি, আপনারা আমার মতো করে বলবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু ফরজ নামাজগুলো পড়ি আর বছর শেষে রমজান এলে রোজা রাখি, লোকটা কি বলছে?
এরপর সে বলল যে ওয়া আহলালতুল হালাল ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত কিছু হালাল আছে আমি সবগুলো স্বীকার করব, কিন্তু আমি ইবাদত করব না। মানে কি করবে না? সে সেই ইবাদত হিসেবে মেনে নিবে, স্বীকৃতি দিবে, কি দিবে? স্বীকৃতি দিবে, ইবাদত হিসেবে সেটাকে বিশ্বাস করবে, কিন্তু সে নামাজ আর রোজার বাইরে কোনো ইবাদত কি করবে না। এরপর সে বলল ওয়া হারামতুল হারাম ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনি এবং আপনি এবং আল্লাহ যত কিছুকে হারাম করছে, মানে মদ খাওয়া হারাম আমি খাবো না, সুদ খাওয়া হারাম আমি খাবো না, জানা করা হারাম আমি আমি জানা করব না, মিসা কথা কওয়া হারাম আমি মিসা কথা কব না, মানুষের সাথে মারামারি করা হারাম আমি মারামারি করব না, আব্বা মার সাথে বেয়াদবি করা হারাম আমি বেয়াদবি করব না, আমি ঝগড়া ফাসাদ লাগাই দেওয়া হারাম আমি ঝগড়া ফাসাদ লাগাবো না। ইয়া রাসূলুল্লাহ ওয়া হারামতুল হারাম, এই পৃথিবীতে যত হারাম যত অবৈধ কাজ আছে আমি মেনে নেব, এগুলো আমি করব না। ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম বলবো, ওয়া আহলালতুল হালাল, হালালকে হালাল বলবো। আদখুলুল জান্নাহ ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআ ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রমজানে রোজা রাখবো, হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো, আর আমি এর বেশি কিছু করব না। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আমি কি তাহলে জান্নাতে যাব? ক্বালা নাআম, আল্লাহ নবী বলল যে হ্যাঁ তাহলে তুমি জান্নাতে যাবে। আমি আবার বলে দিচ্ছি আপনাকে, সলা নামাজ কি জিনিস দেখেন, নামাজ কি জিনিস দেখেন, রোজা কি জিনিস দেখেন, ইসলামের স্তম্ভ তো এগুলো, কি স্তম্ভ? ও তো ঈমান আনছে, ও তো ঈমান আনছে, তার মানে হজ আর যাকাত এটা তৌফিকের ব্যাপারেও জানে। হজ আর যাকাত কি? হজ আর যাকাত কি খেয়াল করে দেখেন, হজ আর যাকাত কি? তাহলে হজ আর যাকাত তৌফিক ওইটা আনে নাই, আর ও তো আল্লাহর প্রতি ঈমান আনছেই, তাহলে তিনটা খুঁটি হয়ে গেছে, কয়টা খুঁটি? তিনটা খুঁটি আছে অলরেডি, তাহলে বাকি কয়টা খুঁটি থাকে? এই লোক বলতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা, এটা সহিহ মুসলিমের হাদিস। দেখেন যারা এখানে অন্যান্য আলেম ওলামা আছেন আমার উপর রাগ করিয়েন না, ওয়াল্লাহি সহিহ মুসলিমের হাদিস, আপনি পড়েন আপনিও দেখবেন এটাই লেখা আছে এখানে। এই লোকটা সে বললো ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যেটা ফরজ, আর যদি ফরজ রমজান যেটা রমজান মাসে রোজা রাখি, আমি যদি হালালকে হালাল বলি, হারামকে হারাম বলি, আর আমি কোনো বাড়তি ইবাদত করবো না ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা নাআম, তুমি জান্নাতে যাবা। এই শিয়ানা লোক কি করছে জানেন? মানে এই লোক এরপরে কি করছে জানেন? এই লোক এখানে থামে নাই, দেখেন সুবহানাল্লাহ, আমাদের জন্য একটা দারুণ শিক্ষা দিয়ে গেছে। সে সে বলছে যে কি কল, অথবা ওই ব্যক্তি আল্লাহর নবীকে সামনে রেখে বলল, কি বলল? ওয়াল্লাহি আল্লাহর কসম, শপথ আল্লাহর, লা আযিদু আলা যালিকা শাইয়্যা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি এর বেশি কিচ্ছু ইবাদত করব না। আল্লাহ নবীর কিচ্ছু বলে নাই ওকে, আল্লাহ নবীর কি বলে নাই ওকে, কিচ্ছু বলে নাই ওকে। তাহলে আমরা একটু আগে মানে যাকাত এবং হজের খুঁটি আছে, রাইট? আছে। এরপরে হচ্ছে কি সাক্ষী আছে আলহামদুলিল্লাহ, কি আপনাকে সাক্ষী দেন না আল্লাহকে? আর অনেকে তো যাকাত আর হজের তৌফিকই নাই, ঠিক না? তাহলে খুঁটি আছে কয়টা? এই রমজান মাস বছরে একবার এসে থাকবেন তো, তাহলে খুঁটি কয়টা? ছাদ কি ঢালাই দেওয়া যাবে? ছাদ ঢালাই দেওয়া যাবে? যাবে না, ছাদ ঢালাই দেওয়া যাবে না। আচ্ছা, রমাদানের মেয়াদ কতদিন? এক বছর। মানে একবার এক মাস থেকে গেলে এই খুঁটির মেয়াদ, এই খুঁটির ভিত্তি, এই খুঁটির মজবুতি, এই খুঁটির স্থায়িত্ব কতদিন? আচ্ছা, হজের মেয়াদ আজীবন, যাকাতের মেয়াদ এক বছর, সাক্ষীর মেয়াদ যদি শিরিক কুফরি না করে আর কি। আচ্ছা, বাকি কয়টা ফিটার, এটার মেয়াদ কত বলে দিই? এটা কি জিনিস দেখেন, এই পিলারটা দেখেন, এই পিলারের মেয়াদ যে ফজর পড়ে তার পিলার আছে, জোহর পড়ে না, নাই, আসর পড়লে পিলার আসছে, মাগরিব পড়ে না, ইশার আগে মারা গেছে, কাফের হয়ে মারা যাবে, কারণ পিলার নাই। কি নাই? তাইলে ইসলামের খুঁটি কয়টি? কয়টি? একটার মেয়াদ এক বছর রমাদান, একটার মেয়াদ হজ আজীবন, দুইটা কারো লাগবে, কারো লাগবেই না, দুইটা কারো লাগবে, কারো লাগবেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এইবারে এই যে একটা সলাতের পিলার,
এটা কি ধনী আর গরীব আলাদা আছে না মহিলা আর পুরুষ না হিজড়া না সবার কি সেম এটা নিয়াত কতক্ষণ এক ওয়াক্ত এটার মেয়াদ কতক্ষণ এটার মেয়াদ কতক্ষণ আফসোস 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 এখানকার বাবা মায়ের জন্য আফসোস এখানকার নেতা নেত্রীর জন্য আফসোস এখানকার শিক্ষিত বুদ্ধিজীবীদের জন্য যারা চারটা পিলার রেখে যেটা সবচাইতে সেনসিটিভ কি ভাই কত মানে উনি অসুস্থ মানুষ আল্লাহ তোমাকে তো সুস্থ করে দিবেন অসুস্থ কেন ওনার প্রতি তামাশা উনি তো অসুস্থ মানুষ উনি তো দুর্বল মানুষ উনি তো বেচারা অসহায় মানুষ তোমার কি প্রবলেম এই দেশটা আসলেই নষ্ট হয়ে গেছে মানুষের অসহায়ত্বের মধ্যে হাসে এরা এরা মানুষের অসহায়ত্ব নিয়ে হাসে সাহায্য না করে একজনের ভাই পাগল থাকলে ওকে খুঁটা দেয় মেয়ে বিয়ে দেয় না ওর কাছে বলে ওর ভাই পাগল পাগলের বংশ এরা মানুষের অসহায়ত্বের উপরে হাস্যোজ্জ্বল করে এই জাতি নাকি মুসলিম এই জাতি নাকি এখনো মুসলমান যারা মানুষের অসহায়ত্ব নিয়ে হাসি তামাশা করে কয়টা পিলার বাকি এটার মেয়াদ কতটুকু এক ওয়াক্ত থেকে এক ওয়াক্ত থেকে এক ওয়াক্ত থেকে তো যার এই পিলারটা নাই তার ভিতরে ইসলাম কতটুকু আছে চলেন আজকের দিনে শেষ হাদিস পড়ে চলে যাই দেখি এ দেশে এই গ্রামে কতজন মুসলমান আছে তারা নিজেরা নিজেরা বিবেচনা করুক জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কে মুসলমান আর কে মুনাফিক জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে কে কাফের কে মুশরিক মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সমাজে জন্ম নিয়ে কয়টা মুশরিক আর কাফের আছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছে কত বছর আগে 1450 বছর সবাই আমার সাথে একটা হাদিস পড়তে রাজি আছেন আজকের দিনের শেষ হাদিস জোরে জোরে পড়বেন বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত জোরে জোরে তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন ইন্না বাইনার রাজুলি নিশ্চয় একজন ব্যক্তি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি وبين الشرك والكفر এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য তর্ক সলা নামাজ ত্যাগ করা যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো যে নামাজ ত্যাগ করলো সে শিরক করলো এবার মুসলমানরা সিদ্ধান্ত নেক তারা নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাবে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী কাফের বলছে মুশরিক বলছে এবার সে সিদ্ধান্ত নেক তাকে ওয়াজ মাহফিল করাইয়া ওয়াজের আয়োজন দিয়া ওয়াজে উপস্থিত হইয়া নামাজ না পড়িয়া কেমনি সে জান্নাতে ঢুকবে সে যদি পারে করুক না যদি নামাজ না পড়িয়া যদি ফরজ নামাজ না পড়িয়া কয় জান্নাতে যাবে যাক না ওর ক্ষমতা কত যাক আমি ঠেকাইতে পারবো গেলে আর ও যদি আল্লাহ যদি ওকে না দেয় আমি পারবো ওকে নিতে আমার কিসের মাথা ব্যথা আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা যদি পবিত্র না হয় এরা যদি পবিত্র না হয় ওমা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা আপনার কোনো দোষই নাই আপনার কোনো দোষ নাই ওমা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা এরা যদি পবিত্র না হয় এরা যদি পরিষ্কার না হয় এরা যদি নিজেকে সংশোধন না করে ওমা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা আপনার কোনো দোষ নাই আপনার কোনো ত্রুটি নাই আমাদের মতো যারা ওয়াজ করে দাওয়াত দেয় আমরা আশা করি যদি কেউ পবিত্র না করে নিজেকে আমাদের কোনো দোষ নাই যেহেতু কেউ পবিত্র না হলে আল্লাহ রাসূলের দোষ নাই তাই আমরা যারা দাওয়াত দিই যদি কেউ পবিত্র না হয় আমাদেরও দোষ নাই নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাওয়ার চিন্তা করিও ইসলামের স্তম্ভ কয়টি রোজার মেয়াদ যাকাতের মেয়াদ হজের মেয়াদ সাক্ষীর মেয়াদ সলাতের মেয়াদ যে যে পড়ো নাই ধরনীয় তোমার ছাদটা খুঁটিবিহীন যে কোনো সময় তোমাকে নিয়ে ধসে পড়বে তুমি ওটার নিচে পিষ্ট হয়ে ধ্বংস ধ্বংস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন
সবর 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 শেষ একটা কথা, একটা প্রশ্ন থাকবে যে হুজুর তারা তো 40 বছর নামাজ পড়িনি, 45 বছর নামাজই পড়ি নাই। এই ছেলেপেলেগুলো বলবে যে আমি তো গত 22 বছর জুমার নামাজ ছাড়া কোনো নামাজই পড়িনি, আর রমজানের মাঝে মধ্যে তারাও পড়ছি, ব্যাস আমার আমার কি হবে? শোনো 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 শোনো, এবার হাদিস বলবো না, এবার কোরআন বলবো। কি বলবো? আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছে যে ইল্লা মান তাব, অতঃপর যে লোক তার অপরাধ থেকে ফিরে আসে, ও আমানা ঈমান আনে, ও আমিলা আমালান সলিহা, নেক কাজকর্ম করে, যেই লোক গুনাহ থেকে ফিরে আসে, যেই লোক অপরাধ থেকে ফিরে আসে, যত খুশি অপরাধ হোক, আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাক, পুরো পৃথিবী পরিপূর্ণ হয়ে যাক, ওর অপরাধে পুরো পৃথিবী অন্ধকার কালো হয়ে যাক, ও যখনই বলবে আল্লাহ আমি আর এই গুনাহ করব না, এরপর ঈমান আনবে, এরপর কিছু ভালো কাজকর্ম করবে, আল্লাহ বলছে যে তাইলে এত গুনাহ, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আচ্ছা ঠিক আছে, এর যে এত হাজার হাজার কোটি কোটি গুনাহ সবগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব, আর কি লাগবে, আর কি লাগবে? খালাস, গুনাহ জাহান্নামে নিয়ে যাবে, গুনাহ জাহান্নামে নিয়ে যাবে, নেকি করে গুনাহের পরিবর্তে এগুলোকে শোধ করা সম্ভব নয়। আল্লাহ বলছে খালাস, 60 বছর বয়স তো, 50 তো, 40 তো, 20 তো, 22 তো, কোনো অসুবিধা নেই, স্টপ, থামো, যে যে অপরাধে জুয়া খেলো, মদ খাও, বেনামাজি, থামো 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 থামো, জুয়া ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, নামাজ শুরু করো। তুই আল্লাহ এতদিন যে জুয়া খেয়েছি, এতদিন যে মদ খাইছি, এতদিন যে বেনামাজি ছিলাম, আল্লাহ বলছে আগে সব গুণ আমি নেকিতে পরিবর্তন করে দিচ্ছি, তবে সেম অপরাধ আর করা যাবে না। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুর রাহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আপনারা নিজেরাও আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য মাপ চাইয়েন। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।